কিয়ামতের পূর্বে কি বের হবে? দাজ্জাল দাজ্জাল বের হবে, তার এক চোখখানা থাকবে, তার মত সে অনেক শক্তিশালী হবে, শক্তিমান হবে, তার খপ পরে পরে অনেক মানুষ বেঈমান হয়ে যাবে, অনেক মানুষকে সে বেঈমান করবে, সে নিজেকে খোদা দাবি করবে। আর যারা সত্যিকার মুমিন, মুমিনের চোখের মধ্যে আল্লাহ স্পেশাল একটা নূর দান করবেন, সেই নূরের মাধ্যমে ওই দাজ্জালের কপালে লেখা দেখবে কাফের। এই তুই বলছিস তুই খোদা, তোর কপালে লেখা দেখতেছিস তুই কাফের। অনেক যুদ্ধ হবে, জিহাদ হবে, অনেক ইমানদার শহীদ হবে। একটা করুণ অবস্থা, দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু আমার ভাইরা দাজ্জাল দুই এলাকায় ঢুকতে পারবে না, একটা হলো মক্কার হারাম আর একটা হলো মদিনায় পাকের হারাম। এই দুই হারামের পবিত্রতা আল্লাহ নিজে রক্ষা করবেন। আমার আল্লাহ দাজ্জালের ষড়যন্ত্র দেখে আল্লাহ দুই হারামের পবিত্রতা আল্লাহ নিজে রক্ষা করবেন। বিদায় দুই হারাম হলো সারা পৃথিবীর মুমিন মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা। বিদায় সারা পৃথিবীর মুমিন নিজের ঈমান রক্ষা করে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে চলে যাবে মক্কার হারাম। কিন্তু নবী বলতেছেন ঈমান তো মদিনার দিকে দৌড়বে। সুবহানাল্লাহ, কোন দিকে? মদিনার দিকে। এজন্য সুন্নি মুসলমানের গতি কিন্তু কোন দিকে? আমাদের দেশে কিছু হুজুর আছে এদের গতি আরেক দিকে, কিন্তু নবীর হাদিস মোতাবেক ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা। আরে আজব রঙ পর হ্যায় বাহারে মদিনা, আজব রঙ পর হ্যায় বাহারে মদিনা। এটা থোড়া বসে দই না, এ আরো ওজন তুমি বুধ বেড়া বেড়াই এই লোর বাড়ি বলছো না, বহু দাঁড়াবি বহিনুটি সিস্টেম মেনে নেবেন। আপনারা কষ্ট করে আসছেন, যদি সম্ভব হয় নামাজের মতো বসেন, কষ্ট হলে আসন পেতে বসবেন, হাঁটু বুকে নিয়ে নিয়ে, এগুলো অলস মানুষের কাজ। আর এ মাহফিল হলো নবীর প্রেমিকদের মজলিস। আজব রঙ্গি পর হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গি পর হ্যায় বাহারে মদিনা, কেসা ভি জন্নতি হ্যায় নিসাবে মদিনা, আজব রঙ্গ পর হ্যায় বাহারে মদিনা, কেসা ভি জন্নতি হ্যায় নিসাবে মদিনা, আজব রঙ্গ পর হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গ বাহারে মদিনা। আল্লাহ আমাদেরকে মদিনার পাগল বানিয়ে দিক। আমিন। কোথাকার পাগল? মদিনার পাগল বানিয়ে দিক। আমিন। আমার রসুল বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিচু ঈমান কোন দিকে যাবে? কি যাবে? ঈমান। এই হাদিসের একটা ব্যাখ্যা দরকার আছে। ঈমান মদিনা তোরা কি কিছু ইন তোরা তো কাইর দে
ইমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। আপনারা তাকবীর বন্ধ করেন, আপনারা তাকবীর বন্ধ করে আসেন, সবাই মারহাবা। অনেক বাইরে মিছিল সাগর আসছেন, আহলান সাহালান, এসে তাড়াতাড়ি বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার দিকে তাকান, তোমার দিকে তারা ঈদ দেরি ইকে বিকেল আসাই আন মিকে সাই থাক। এটা কঠিন সিস্টেম আছে। যাই হোক, আমি বেশি আলোচনা করতে পারছি না। ইমান কোন দিকে দৌড়বে? মদিনার দিকে। কোন মানাজুক হাদিসে পাঠ করলে পাবেন? আমার ডানে বামে অনেক ওলামা ইকরাম, মানুষ যখন নারী পুরুষ এক কথায় মানুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, কোন কাজে কথা বলছেন এখানে? মানুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় তখন তাদের কলব থেকে ইমান বেরিয়ে যায়, তাদের কলব থেকে ইমান বেরিয়ে যায়। এখন এগুলো বলতে লজ্জা হয়। সাধারণ তাবলিগের কথা কি বলবো, মাদ্রাসা নাম দিয়ে ছেলের শাসে বদমাশি করে ছেলেকে মেরে ফাঁসিতে লটকে দিচ্ছে, এমন হুজুর দেখতে দেখ। এগুলো মুসলিম জাতির কলঙ্ক, এগুলো ইসলামের কলঙ্ক, এগুলো আলেম সমাজের কলঙ্ক। এগুলো বললে তো লজ্জা, নিজের কাছেও লজ্জা লাগে, ছেলে সন্তান তো প্রত্যেকের কাছে আছে। আদর্শ আর কোথায় শিখবেন আমাকে বলেন তো। যাই হোক, আল্লাহ হেদায়েত নসিব করো। চরিত্র আমার রসুল আসছেন পৃথিবীর জমিনে, এখন তো মুসলমানের চরিত্র নবীর চরিত্র বলতে পাবলিকের কথা কি বলবো, কয়জন মৌলবীর মধ্যে নবীর চরিত্র আছে? ইংলি পাইবো একশোয়ারে আলফাজ বাজার। আল্লাহ সবাইকে হেফাজত করুক, দোয়া করব নারী পুরুষ আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করুক, আমিন। অত্যন্ত সতর্ক, আমার নবীর একটা প্রশংসা আল্লাহ কুদরতুল জুবানে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আল্লাহর কুদরতুল জুবানে আমার নবীর চরিত্রের প্রশংসা করলেন আল্লাহ, আর আমাদেরকে নির্দেশ দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অতএব বিশ্বের মুসলমানের উচিত ছিল আমার নবীকে ফলো করা। কাকে? আমরা তো নবীর ভালোবাসার দাবি করি, কিন্তু নবীকে তো আমরা ফলো করি না। আমার জীবন মরণ মাদানে রঙে, আমার জীবন মরণ আমার সঙ্গে, আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে। মাদানি রঙের উত্ত হল আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রসুলের পাকের সুন্নাত দিয়ে জীবনকে সাজাতে চাই কে চাই না, দুই হাত উঠায় বলতে হবে চাই কে চাই না। আল্লাহ আকবার। আল্লাহ আকবার।
আমার চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে আমরা রসুলের পাকের সুন্নত মোতাবেক চলতে হবে। যদি আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে পারি দুনিয়ায় সাকরাতের বিছানায় কবরে কিয়ামতের কঠিন দিনে আমার পাশে আপনার পাশে কেউ না থাকলেও আমার রসুল তো আমাদের পাশে থাকবেন, বিশ্বাস আছে? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এমনি শুধু ওয়াজ শুনলাম সিল্লা সিলি করলাম চলে গেলাম তা হবে না। যাই হোক, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদের কলব থেকে ঈমান বেরিয়ে যায়। মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, মানুষ যখন কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তখন তাদের ভিতর থেকে ঈমান বেরিয়ে যায়। ঈমান বেরিয়ে উপরে গিয়ে লটকে থাকে, উপরে লটকে থাকে। এজন্য সম্পূর্ণ ঈমান চলে যাবে না, এরা ব্যভিচার করলেও এদেরকে কাফের বলা যাবে না, এদেরকে ফাসেক বলা যাবে। ঈমান অপেক্ষা করতেছে, ব্যভিচার করার সময় ঈমান কখনো থাকতে পারে না। ঈমান চলে গেল, ঈমান লটকে থাকবে, আপনার মধ্যে ফিরে আসবে না, আমার মধ্যে ফিরে আসবে না। কখন? যতক্ষণ পর্যন্ত আমরা তওবা করব না, তওবা করা পর্যন্ত ঈমান লটকে থাকবে। এই জন্য আমার রসুল বলছেন, আলী তিনটি কাজে দেরি করবা না, তিনটি কাজে দেরি করবা না। এক নম্বর, নামাজ রুকু হলে তোমরা সাথে সাথে নামাজ আদায় করে নিবা, কোনো একটা ভুল হলে সাথে সাথে তওবা করে নিবা। আর মেয়ের জন্য উপযুক্ত পাত্র আসলে সাথে সাথে বিবাহ দিয়ে দিবে। এই তিন কাজে দেরি করা যাবে না। সাহাবা একরামের জীবনী পড়ে দেখলাম, কোন সাহাবা থেকে কোন একটা ত্রুটি হলে ওরা সব ছেলের সাথে সাথে আমার রসুলের দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ! কার দরবারে? রসুলের দরবারে চলে গেছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহীম। আল্লাহ বলেন, হে নবী, এরা যখন তাদের নফসের উপর তারা জুলুম করবে, ব্যভিচার করবে, জাউকা গুনার বোঝা মাথায় নিয়ে যাওকা এরা আপনি নবীর কাছে আসবে। গুনাহগার উম্মত কার দিকে যাবে? নবীর কথা বলেন না কেন? গুনাহগার উম্মত কার দিকে যাবে? নবীর দিকে। আচ্ছা, আল্লাহর কোরআনের এই ফতোয়াটা নবী যতদিন দুনিয়ায় থাকবেন ততদিনের জন্য? এনে উজু ডরের জন্য কোরআন বোঝন ধরে কোরআন শরীফ, এটা কি আমার রসুলের যুগের জন্য না কিয়ামত পর্যন্ত? এই আয়াত কানে এখন না কিয়ামত পর্যন্ত? রসুল, এরা যখন তাদের নফসের উপর জুলুম করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, যাওকা আপনার কাছে আসবে। আল্লাহ তো এই কথা বলেন নাই, আপনি দুনিয়ায় থাকতে আপনার কাছে আসবে, আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করলে আপনার কাছে যাবে না, এটা আল্লাহ বলছেনই। আমাদের হুজুর একটু কান ভেতে শুনুন, কান ভেতে শুনুন। এখন আমাদের দেশে এমন এমন ইসলাম মন গড়া, মৃত্যু নবীর কবরে কি জানে যাও, উনি তোমাদের কোনো দাপতি করতে পারে না। এ ধরনের বক্তব্য হিন্দু বলতেছে, বৌদ্ধ বলতেছে, হিন্দু বৌদ্ধ বলতেছে, কারা বলতেছে? হিন্দু বৌদ্ধরা কি বলে? আর চিতার আর ওয়াজ শোনো, ইংলিশ দেন ভাই,
হিন্দুদের বেদের মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার অনকাহী অনকথা, কি বললাম, মৃত্যুর সময় আমার রসুল কি বলছেন, লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মইতকে তলকিন করো। এখানে মানায় মজা শোকায় ইকরাম বলছেন, যার কাছে মালাকুল মত হাজির হয়েছে একজন মানুষ পাশে বসে কলমা কি করো, তলকিন করো। ঠিক হিন্দুদের মধ্যেও এ তলকিন আছে, ওদের ভাষায় বলে অনকাহী অনকথা। তো হিন্দুদের নিয়ম হলো মানুষের কতক্ষণ সকারা শুরু হয়, ওরা নারী হোক পুরুষ হোক গড় থেকে হেসরে ঠেনে হেসরে গড় থেকে বের করে ফেলে, বের করে কোথায় যায়, ওই ঘরের সামনে উঠান আঙ্গিন আছে না, আঙ্গিনার এক পাশে তুলসী গাছ থাকে, ওই তুলসী গাছের নিচে ফেলে ওরা চলে যায়। তারপর আস্তে আস্তে এক ব্রাহ্মণ আসবে, বনাইয়ে এক ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ এসে এই মন্ত্রখানা পড়বে, এই মন্ত্রের নাম অনকাহী অনকথা। শুনবেন নি, শুনিবে দাগে আল্লাহ ওয়াদা করো আর বন্য হইব তো এতবার যা দেখি শেষ। হুজুররা শুনেন, মুতম সাহেব সবাই শুনেন, লা ইলাহা হরতি ফাফম ইল্লা ইলাহা ফরম ফাদম জন্ম বকুন্ত ভর আফকিনুতি জফিনা মুহাম্মাদান। অর্থ বুঝছেন, এগুলো সংস্কৃতি ভাষা, অর্থ তো বুঝেন নেই। এটার অর্থ হলো ওই ব্রাহ্মণ বলবে লা ইলাহা, এই যে হিন্দু ভাই বই এটা তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো, কি পড়ো, লা ইলাহা, এটা সংস্কৃত ভাষা, আমরা বলি লা ইলাহা, একই কথা, তুমি লা ইলাহা পড়ো হরতি ফাফা, তুমি যদি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো তোমার জীবনের পাপ মাফ হয়ে যাবে। তারপর ইল্লা 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 ইল্লা, আমরা বলি ইল্লাল্লাহ, একই কথা, আর ইল্লা ইল্লা যদি পড়ো তুমি মর্যাদাবান হবে। এরপর কি লেখছে জানেন, জন্ম বৈকুণ্ঠ ফর ইফ অফ ইনুতি জফিনা মুহাম্মাদান, এই যে হিন্দু ভাই বোন তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। ইয়া রাসূলুল্লাহ, জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতি জফিনা মুহাম্মাদান, এই যে হিন্দু ভাই বোন তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। সুবহানাল্লাহ, এই খাজিয়ে হতে সগরা তো সমস্ত ইন্ত আগে না ফান আছে, কিন্তু এর পরেও বলে তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি মুহাম্মাদের নাম জপ। তাহলে হিন্দুদের বেদে আছে যে যে ব্যক্তি আজীবন মুহাম্মাদের নাম জপবে সে হামেশা জান্নাতে থাকবে। আর আমাদের মতম সাহেব কি বলে, ও মৃত্যু নবীর কবরে কি জানে, যা ওরা কিছু উনি কিছু করতে পারবে না, আছে না, আমরা নবীর কাছে যাব তো, আমি তৌফিক থাকলে আমি নবীর কাছে, কারণ যাওয়ার তারগীবান তারহীবান তাফসীরে কুরতুবী পড়ো, ইমাম কুরতুবী বলছেন আসলে আল্লাহ পৃথিবীর মুমিনদেরকে নবীর কাছে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ,
তোমরা যখন নিজের নফসের উপর জুলুম করবে অত্যাচার বে বিচার করবে যাউল কা নবী গো এরা আপনার কাছে আসবে কার কাছে আমার রাসূল দুনিয়ায় থাকতে যেমন আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে এখনো রওজায়ে পাকের মধ্যে তেমন আমাদের নবী হায়াতুন নবী কথা বলেন এখন আমাদের নবী আমাদের নবী হায়াতুন নবী এক বেয়াদব বাইরি ইতো গদে যিনি হায়াতুন নবী ইতো বলি বের তালাক দি কত বড় বেয়াদব এই সমস্ত বেয়াদবকে চিহ্নিত করে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো সত্যি যদি আপনারা মুসলমান হয়ে থাকেন নবীর কাছে জবাবদিহি করতে হবে এই সমস্ত বেয়াদব গ্রেফতার করে বিচারের কাজ করা দরকার তার করে নেব আমাদের নবী আর জুড়ে আপনারা তো নাম পড়তে কম পারবেন পড়তে পারবেন তারপরে আর তো বালাহামার যাদি মেজানাত দেখুন আগে কিরো তুই এত সর সরে কদি মেজানাত দে এত সর সরে কজ যে বালাহামার গ্রাসন আবা আর বালাহাম শিখ কি মেজানাত দেবা থ মাউল তাসলাম লালি ও একবার